মুর্শিদাবাদে সড়ক নির্মাণে গৃহীত হচ্ছে নানান প্রকল্প, কিন্তু তার সত্ত্বেও এখনও রাস্তার খারাপ অবস্থা বেশ কিছু এলাকায়। সুতি থানার নিমতিতা স্টেশন রোডের বেহাল দশা, রাস্তায় বৃষ্টির জল জমে যাওয়ায় নাজেহাল অবস্থা গ্রামবাসীর। রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। প্রশাসনিক তৎপরতায় শীঘ্রই এই রাস্তার সংস্কার করার আর্জি গ্রামবাসীর। মুর্শিদাবাদে সড়ক নির্মাণে গৃহীত হচ্ছে নানান প্রকল্প, কিন্তু তার সত্ত্বেও এখনও রাস্তার খুব খারাপ অবস্থা বেশ কিছু এলাকায়। দীর্ঘদিন থেকে সুতি থানার নিমতিতা স্টেশন রোডের বেহাল দশা, ভারী বর্ষণে রাস্তায় বৃষ্টির জল জমে যাওয়ায় নাজেহাল অবস্থা গ্রামবাসী। হাঁটু জল পেরিয়ে স্কুল কলেজে যেতে অত্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয় গ্রামের ছাত্রছাত্রীদের। যাতায়াতে চরম সমস্যা হচ্ছে স্থানীয় মানুষ সহ নিত্যযাত্রীদের। এক স্থানীয় বাসিন্দা জানায়, দীর্ঘ 10 বছর থেকে এই রাস্তার বেহাল দশা, স্টেশন যাওয়ার একমাত্র পথ এটি, ফলে অত্যন্ত সমস্যার মধ্যে পড়তে হচ্ছে স্থানীয়। রেল কর্তৃপক্ষকে অভিযোগ জানানো হলেও কোনো সুরাহা হয়নি। প্রশাসনিক তৎপরতায় শীঘ্রই এই রাস্তার সংস্কার করার আর্জি গ্রামবাসীর। রাস্তার অবস্থা তো অনেকদিন ধরে, প্রায় মোটামুটি 10 বছর ঠিক কেন হয় না? ঠিক কেন হয় না? অনেকবার তো আমরা দেখছি যে কাজ হচ্ছে কিনা, রাস্তা ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে না। কী সমস্যার মধ্যে পড়তে হচ্ছে? সমস্যা বলতে জল জমে যাচ্ছে রাস্তায়, পাবলিকের অসুবিধা হচ্ছে, মেয়েদের অসুবিধা হচ্ছে, ছেলে মেয়ে স্কুল যাচ্ছে অসুবিধা হচ্ছে। এটা মেন রাস্তা? এটাই তো মেন রাস্তা, স্টেশন যাওয়ার। হ্যাঁ, কী চাইছো এখন? এখন চাইছি যে আমরা রাস্তাটা ঠিক হলো।